পেছনের দরজা দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করতে স্বাধীনতা বিরোধী এবং পরগাছা গোষ্ঠী অপতৎপরতা শুরু করেছে জানিয়ে রাজনৈতিক দল সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন তিনি। জনগণ ভোট দিলে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে, আর না দিলে জনগণের কাতারে নেমে সবার সেবা করে যাবে বলেও জানান শেখ হাসিনা। রিপোর্টে আরো জানাচ্ছেন রোকন উদ্দিন। সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার রাত 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতির পিতা, জাতীয় চার নেতা, শহীদ মুক্তিযোদ্ধা সহ 1975 সালের 15ই আগস্টের শহীদদের। বলেন, বাংলাদেশের মহৎ ও বড় সব অর্জন আওয়ামী লীগ সরকারের হাত ধরেই অর্জিত হয়েছে। আমাদের সুদূরপ্রসারী পরিকল্পনার সুফল জনগণ আজ পেতে শুরু করেছে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 2001 সালে ক্ষমতায় এসে বিএনপি জামাত জোট দেশকে পিছিয়ে দিয়েছিল বলে জানান প্রধানমন্ত্রী। 2001 সালের প্রহসনের নির্বাচনের মাধ্যমে জামাত বিএনপি জোট আবার ক্ষমতায় আসে। বিএনপি জামাত সরকারের ওই 5 বছর ছিল বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। হত্যা, গুম, ধর্ষণ, লুটপাট, সন্ত্রাস, সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানো এবং জঙ্গিবাদের লালন পালন সহ অপশাসন কুশাসনে জোট সরকার যে মাইলফলক স্থাপন করেছিল এদেশের মানুষ আগে কখনো তা দেখেনি। আর টানা 14 বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে বর্তমান সরকার দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলে জানান প্রধানমন্ত্রী। তুলে ধরেন এই সময়ে দেশের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অগ্রগতির সূচক। বাংলাদেশকে আজ আর কেউ বন্যা খরা দুর্যোগের দেশ হিসেবে দেখে না। বাংলাদেশ এখন উদীয়মান অর্থনীতির দেশ, উন্নয়নের রোল মডেল। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একটি গোষ্ঠী এখন থেকেই দেশকে অস্থিতিশীল করতে চাইছে বলেও জানান সরকার প্রধান। এবছরের শেষে অথবা সামনের বছরের শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু এখন থেকেই স্বাধীনতা বিরোধী, ক্ষমতালোভী ও জনগণের সম্পদ লুণ্ঠনকারী আর পরগাছা গোষ্ঠীর সরব তৎপরতা শুরু হয়েছে। এদের লক্ষ্য ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে পিছনের দরজা দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা। গণতন্ত্র এবং আইনের শাসনে বিশ্বাসী রাজনৈতিক দলসমূহ এবং প্রতিষ্ঠানের প্রতি আমার অনুরোধ, সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হয় এমন কোনো উদ্ভট ধারণাকে প্রশ্রয় দেবেন না এবং ইন্ধন যোগাবেন না। সরকার অবাধ, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক জাতীয় নির্বাচনের প্রত্যাশা করছে উল্লেখ করে নির্বাচন কমিশনকে সব রকম সহায়তা করা হবে বলে জানান শেখ হাসিনা। জনগণ ভোট দিয়ে বিজয়ী করলে আওয়ামী লীগ দেশ গড়ার জাতীয় দায়িত্ব পালন অব্যাহত রাখবে। যদি বিজয়ী না করেন তাহলে আমরা জনগণের কাতারে চলে যাব, তবে যেখানেই থাকি আমরা জনগণের সেবা করে যাব। কিন্তু ষড়যন্ত্র করে কেউ যাতে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে কেউ যাতে আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করে মানুষের জানমালের এবং জীবিকার ক্ষতি সাধন করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। বলেন, উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই তার সরকারের লক্ষ্য। ডিজিটাল বাংলাদেশ গড়ার পর আমাদের পরবর্তী লক্ষ্য হলো স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আন্দোলনের মুখে শিগগিরই বর্তমান সরকারের বিদায় হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত এমন দাবি করে তারা বলেছেন নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না। 11ই জানুয়ারি গণ অবস্থান কর্মসূচি স্মরণকালের সবচেয়ে বড় শোডাউন হবে বলে দাবি করেছেন তারা। ঢাকা এবং ঢাকার বাইরে আলাদা কর্মসূচিতে এসব বলেন বিএনপির সিনিয়র নেতারা। ইমরুল আহসানের রিপোর্ট। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 10ম কংগ্রেসে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেন, ভোটাধিকার কেড়ে নিয়ে এক ব্যক্তির ইচ্ছায় চলছে দেশ। বলেন, অন্যান্য দলকে নিয়ে বিএনপি যুগপত আন্দোলন করছে মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্য। সরকারের অপশাসনের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে দাবি করে তিনি বলেন ক্ষমতাসীনদের পতন অনিবার্য। এমন কোনো জায়গা নাই যেখানে লুটপাট হয় না, যে মঞ্চ বানাতেও যে লুটপাট হয় এই দলের, সেটা হলো মঞ্চে দাঁড়িয়ে এই দলের সাধারণ সম্পদ পড়ে গেছে, তারা তো ওখানে চুরি হয়েছে, ঠিক মতো মঞ্চটা তৈরি হয় নাই। জনগণ এই সরকারকে আর চায় না। আমাদের ঐক্যের মাধ্যমেই যে আন্দোলন হবে, জনবুদ্ধন হবে, তাতে এই সরকারকে বিদায় নিতে হবে, এবং সেটা খুব বেশি দূরে না।
11 জানুয়ারির গণ অবস্থান কর্মসূচি সফল করতে চট্টগ্রাম বিভাগীয় প্রস্তুতি সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দমনপীড়ন করে বিএনপিকে আন্দোলন থেকে পিছু হটানো যাবে না। কোন পেশী শক্তি, কোন অস্ত্র, কোন সরকারি কর্মকর্তা যারা দলীয়ভাবে কাজ করছে, যারা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে দলীয়ভাবে কাজ করছে, কেউ বাংলাদেশের জনগণের সামনে দাঁড়াতে পারবে না, কোন শক্তি দাঁড়াতে পারবে না। আমরা সেই শক্তিকে নিয়ে এগিয়ে যাচ্ছি। এদিকে যুগপথ আন্দোলনের 10 দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির 27 দফা নিয়ে নাটোর, খুলনা ও গাজীপুরে আলোচনা সভায় দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে না দেওয়ার হুঁশিয়ারি দেন দলের কেন্দ্রীয় নেতারা। এই 10 দফা যদি মেনে নেওয়া না হয়, যদি শেখ হাসিনার এবং আওয়ামী লীগের সর্ববুদ্ধির উদয় না হয়, এই 10 দফা দাবি পূরণের জন্য বাংলাদেশের জনগণ রাজপথে নেমেছে এবং তার পদত্যাগ করিয়ে ঘরে ফিরবে ইনশাআল্লাহ। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং সম্পদ বাজেয়াপ্ত আদেশের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী যুবদল। শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি নাইটেঙ্গেল মোড় ঘুরে আবারও নয়াপল্টনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে যুবদল। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সরকার নির্ধারিত দাম বাড়ানোর পরও বাজারে চিনির সংকট কাটছেই না। চড়া দামে খোলা চিনি মিললেও প্যাকেটজাত চিনি বাজারে খুঁজে পাওয়া কঠিন। সপ্তাহ ভেদে কাঁচা মরিচের দামের ঝাঁজও বেড়েছে। তবে শীতের সবজি বাজারে আসায় সবজি বাজার স্থিতিশীল রয়েছে। কমেছে মোটা চালের দামও। রিপোর্টে আরও জানাচ্ছেন মুশফিকুল সালেহীন। গত সেপ্টেম্বরে সরকার প্রথমবারের মতো চিনির দাম বেঁধে দেওয়ার পর 2 দফা বাড়িয়ে সবশেষ খোলা চিনি 102 টাকা আর প্যাকেটজাত চিনির দাম নির্ধারণ করা হয় 107 টাকা। কিন্তু তারপরও বাজারে চিনি নেই। বিক্রেতারা বলছেন, সরকার নির্ধারিত খুচরা মূল্যের চেয়েও বেশি দামে পাইকারি বাজার থেকে চিনি কিনতে হচ্ছে। 102-103 টাকা কিনা পড়ে লুজ চিনি আমরা 10 টাকা বেশি, কারণ 4-5 টাকা লাভ হয়, কিন্তু সরকার তো রেট বেঁধে দিয়েছে আরও কম। যাতায়াত খরচ আছে, এই মনে করেন দোকানে রাখতে হয়, এগুলো ব্যাগ দিতে হয়, এগুলো আমাদের লাভ টিকে না, এইসব আমরা রাখতে পারি না। চিনি বডি রেট যেই রেট ওই রেট আমাদের কিনতে হয়। বাজারে এসেছে শীতের সবজি, তাই প্রায় সব ধরনের সবজির দামই কেজি প্রতি 30-40 টাকার মধ্যে আছে। ফুলকপি ও বাঁধাকপির দাম কিছুটা বাড়তি। সপ্তাহভেদে বেড়েছে মরিচের দামও। কেন কৃষক জমিতে যাইতে পারতেছে না কুয়াশার জন্য, এই জন্য দাম একটু 10 টাকা বাইরে গেছে। ঠিক আছে, আগে ছিল 80 টাকা কেজি, আজকে 90 টাকা কেজি আসতেছি আমরা। শালগুম আপনার 30 টাকা কেজি বিক্রি করি, এমনকি বেগুন আপনার 40 টাকা করে বিক্রি করি, মোটামুটি দাম নিয়ন্ত্রণে আছে। পালং শাক 10 টাকারই, ধনেপাতা 10 টাকারই, লাউ শাক 30 টাকারই। তবে ক্রেতারা বলছেন, এমন সময়ে শীতের সবজির দাম আরও কমার কথা। সার্বিকভাবে দ্রব্যমূল্য আগে থেকেই চড়া থাকায় স্বস্তি নেই সাধারণ মানুষের। বাজারে কিছুদিন আগে থেকে একটু দাম বেশি, এখন তরি তরকারির দাম বাড়িয়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, মানুষ কিনতে পারতেছে না, হয়তো যেটা বেশি কিনা সেটা কম কিনে, জনগণের এখন না বিশ্বাস উঠে গেছে আর মানুষ পারতেছে না, ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে। আগে যেরকম মাছ মাংস প্রায় সপ্তাহে খাওয়া হতো, এটা এখন হচ্ছে যে মাসে একবার অথবা কোনো অকেশন ছাড়া তো মাংস খাওয়াই হয় না। আমন ধানের চাল বাজারে আসায় কমেছে মোটা চালের দাম। কেজি প্রতি 45-48 টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু বেড়েছে পোলাওয়ের চালের দাম। ব্রয়লার মুরগি প্রতি কেজিতে 150-160 টাকা আর গরুর মাংস কেজিতে 650 টাকায় বিক্রি হচ্ছে। মুশফিকুল সালেহীন, এনটিভি নিউজ, ঢাকা। এনটিভি জনপ্রিয় ইসলামী রিয়েলিটি শো পিএইচপি কোরআনের আলো হিফসুল কোরআন প্রতিযোগিতা 2023-এর বাছাই পর্ব শেষ হলো আজ। সারা দেশ থেকে 22,000 প্রতিযোগীর মধ্যে 30 জন উঠে এসেছেন চূড়ান্ত পর্বে। চূড়ান্ত পর্বে স্থান করে নেওয়া হাফেজদের নিয়ে এনটিভিতে টেলিভিশন রাউন্ড শুরু হবে 1 রমজান থেকে। আর 27 রমজান অনারম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে 15তম বারের মতো আয়োজিত পিএইচপি কোরআনের আলো হিফসুল কোরআন প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে 4,00,000 টাকা এবং ওস্তাদ সহ উমরা করার সুযোগ। অনুষ্ঠানটি পবিত্র রমজান মাসে ইফতারের আগে এনটিভিতে সম্প্রচারিত হবে। এই প্রতিযোগিতায় আগের আসরে বিজয়ীদের অনেকেই আন্তর্জাতিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করার সহ বিভিন্ন পর্যায়ে পুরস্কার পেয়েছেন। এনটিভি পরিবারকে, সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আমি অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি, এবং সামনের দিকেও তাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এই বছর পুরস্কার হলো প্রায় সর্বমোট 25 লক্ষ টাকা, এবং সম্মানিত ওস্তাদ যারা আছেন তাদের জন্য বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা আছে, এবং পিএসপি অটোমোবাইলসের পক্ষ থেকে ওস্তাদের জন্য মোটর সাইকেল আছে, এবং আরও অনেক অনেক পুরস্কার আছে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, যারা দেশের মানুষের প্রতি আস্থা না রেখে বিদেশিদের কাছে অভিযোগ করে তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না, তাই জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। দুপুরে কেরানীগঞ্জ মডেল থানা এলাকার কালিন্দ ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশব্যাপী প্রথমবারের মতো পালিত হলো টোটাল ফিটনেস ডে। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন প্রতিপাদ্য নিয়ে এবারে দিবসটি পালিত হয়। এই উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশন জাতীয় প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে যোগব্যায়াম, শারীরিক ভারসাম্য পরীক্ষা, প্রাণায়াম এবং মেডিটেশনের আয়োজন করা হয়। এছাড়াও ব্যায়ামের ধরন এবং উপকারিতা নিয়ে বুলেটিন এবং প্রকাশনা বিতরণ করা হয়। সচেতনতামূলক অনুষ্ঠানে সাধারণ মানুষ, সাংবাদিক, সঙ্গীত শিল্পী, নাট্যকর্মী, শিক্ষার্থীরা অংশ নেন। নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্য নিয়ে ঢাকায় শুরু হয়েছে সেলিনা মনিরের 6-দিনব্যাপী ব্রাইডাল মেকআপ প্রশিক্ষণ কর্মশালা। সকালে রাজধানীর একটি হোটেলে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সেলিনা মনির জানান, বাংলাদেশের মেকআপ প্রেমীরা যেন খুব সহজে মেকআপ শিখতে পারেন এবং নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন, সেই লক্ষ্য নিয়ে এই কর্মশালার আয়োজন। ওয়ার্কশপে মেকআপের পাশাপাশি কীভাবে নারীরা মেধা কাজে লাগিয়ে ভবিষ্যতে ব্যবসা করতে পারেন সেই সম্পর্কেও ধারণা দেওয়া হয় বলে জানান তিনি। মেকআপ কোর্সগুলো 5 দিন এবং 3 দিনের কর্মশালা হিসেবে সাজানো, যেখানে 150 জন নারী অংশ নেবেন। আমার ট্রেনিংয়ের মাধ্যমে আমি এটা মেকশিওর করার চেষ্টা করব যে ওরা আসলে মেকআপেও পারদর্শী হবে এবং কনফিডেন্ট হবে, আত্মনির্ভরশীল হবে, ফ্যামিলিকে সাপোর্ট করবে, নিজেকে সাপোর্ট করবে, অ্যান্ড দেশকে তো ডেফিনেটলি সাপোর্ট করবে।